হ্যালো বন্ধুরা, আমি শাগুন্ডিল। আজকে এই ভিডিওতে রামগোপাল বর্মা পরিচালিত রক্তচরিত্র পার্ট 1 এবং পার্ট 2 যে দুটো ছবির মধ্যে আপনারা দেখতে পাবেন সুরিয়াকে, বিবেক ওবেরয়কে, কিচ্ছা সুদীপকে, শত্রুঘ্ন সিনহাকে, রাধিকা আপ্তেকে এবং প্রিয়ামণিকে, সেই দুটো ছবিকে নিয়ে আজকে এই ভিডিওতে কথা হবে। রামগোপাল বর্মা এবং গ্যাংস্টার ড্রামা, এই প্রসঙ্গ যখনই ওঠে দুটো ছবির নাম সবার আগে উঠে আসে, একটা হচ্ছে সত্যিয়া আর একটা হচ্ছে কোম্পানি। এখন এই দুটো ছবির মতন গ্রেট ছবি রক্তচরিত্র পার্ট 1 বা পার্ট 2 কোনোটাই নয়। ডেফিনেটলি সত্যিয়া বা কোম্পানিকে অনেকটা উপরে রাখতে হয়, কিন্তু তবুও আমি বলবো রক্তচরিত্র পার্ট 1 বা পার্ট 2 কোথাও একটা গিয়ে আন্ডার রেটেড। ছবি দুটো যথেষ্ট ভালো, কিন্তু তবুও কোথাও একটা এই দুটো ছবিকে নিয়ে সেরকম কথা হয় না, বা হতে পারে যে দর্শকদের এই দুটো ছবি সেরকম ভালো লাগেনি, যে কারণেই হয়তো কথা হয় না। সবসময় কথা না হলেই সেটা আন্ডার রেটেড এটা বলে দেওয়াও ঠিক নয়, কিন্তু আমার কিন্তু এই দুটো ছবি বেশ ভালো লেগেছে। কেন ভালো লেগেছে সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা হবে। দুটো ছবিকে বেসিক্যালি গ্যাংস্টার ড্রামা, পলিটিক্যাল ড্রামা, কাইন্ড অফ রিভেঞ্জ ড্রামা বলা যেতে পারে। অ্যাকচুয়ালিতে একজন পলিটিশিয়ান ছিলেন পারিটালা রবি, তার জীবনকে কেন্দ্র করে এই ছবিটা নির্মাণ করা হয়। সে পলিটিক্সে জয়েন করেছিল তার ফ্যামিলির মারা যাওয়ার রিভেঞ্জ নেওয়ার জন্য, এবং রিভেঞ্জ সে নেয়ও, কিন্তু তার পরবর্তীতে তার পার্টি পাওয়ারে না থাকবার জন্য তাকে মারা যেতে হয়, তাকেও মার্ডার করে দেওয়া হয়। সেটাকে কেন্দ্র করেই এই দুটো ছবি নির্মাণ করা হয়েছে। যদিও এখানে বিবেক ওবেরয় যে ক্যারেক্টারটা প্লে করেছে প্রতাপ রবি, ওই পারিটালা রবির থেকে ইন্সপিরেশন নিয়ে ক্যারেক্টারটাকে ডিজাইন করা হয়েছে, সেই ক্যারেক্টারটার মৃত্যুটা কিন্তু অন্যরকমভাবে দেখানো হয়েছে। পারিটালা রবির মৃত্যু যে কারণে হয়, এখানে কিন্তু মৃত্যুটা সেই কারণে দেখা হয়নি। তো কিছু চেঞ্জেসও কিন্তু রামগোপাল বর্মা ছবির মধ্যে করেছে। এই দুটো ছবির মধ্যেই যে ক্যারেক্টারসগুলোকে আপনারা দেখতে পাবেন, সেই ক্যারেক্টারগুলোর জন্য কোনো পয়েন্টে অডিয়েন্স কিছু ফিল করুক, ইমোশনাল হোক, এটা রামগোপাল বর্মা জাস্ট করতেই চাননি। তিনি এটা মেক শিওর করেছেন যাতে ইমোশনাল কেউ না হয়, যাতে অডিয়েন্স এই ক্যারেক্টারগুলোকে তারা যে ভুল কাজকর্ম করছে সেটা যেন প্রত্যেক মুহূর্তে বুঝতে পারে, এবং সিচুয়েশন তাদেরকে ড্রাইভ করছে এই ভুল কাজকর্মগুলো করবার জন্য। অনেক সময় কাউকে হয়তো মার্ডার করবার ইচ্ছা নেই, কিন্তু তাকে মার্ডার করতে হচ্ছে, কারণ যদি না মার্ডার করা হয় তাহলে আমার মার্ডার সে করে দেবে, তাহলে আমি প্রাণে বেঁচে থাকতে পারবো না, বা আমার ফ্যামিলির কাউকে মার্ডার করে দেওয়া হতে পারে। আফতাবের মতন বা নায়কানের মতন গ্যাংস্টার ড্রামার ছবি আমরা দেখেছি, যেখানে প্রধান চরিত্রের জন্য ছবি শেষ হতে হতে আমরা প্রচণ্ড বেশি ইমোশনাল হয়ে যাই, আমরা ফিল করতে শুরু করি। এখানে কিন্তু সেরকম অ্যাপ্রোচ রামগোপাল বর্মার দেখা যায়নি। এবার যে কারণেই বাস্তবের মতন ছবি অনেক বেশি পপুলার, বা নায়কানের মতন ছবি অনেক বেশি পপুলার, যখনই আপনি প্রধান চরিত্রের জন্য ফিল করবেন তখনই ছবি হিট, বা তখনই ছবি জনপ্রিয়। সেই জনপ্রিয়তা কিন্তু রক্তচরিত্রের মতন ছবি কোনোদিনই পাবে না, কারণ পুরো জিনিসটাই বার্ডস আই ভিউ থেকে আপনাকে দেখানো হচ্ছে। একটা এলাকার গ্যাংস্টার রাইভালরি এবং সেটাকে কেন্দ্র করে যে মার্ডার পরের পর হতে থাকছে, ইভেন্টগুলো দেখিয়ে যাওয়া হচ্ছে। একটা ক্যারেক্টার পার্টিকুলার কোনো সিদ্ধান্ত কেন নিচ্ছে, সেটার পেছনে তার কি থিঙ্কিং, সেটা খুব পরিষ্কার ছবি দেখতে দেখতে। কিন্তু সেই ক্যারেক্টারটার যে ব্যক্তিগত সম্পর্কগুলো, ধরুন রাধিকা আপ্তে এখানে বিবেক ওবেরয়ের বউয়ের চরিত্রটা প্লে করেছে, এবার বউয়ের সঙ্গে তার সম্পর্কটা কেমন, সেখানে খুব সুন্দর সুন্দর কিছু প্রেমের মুহূর্ত দেওয়া, সেই বিষয়গুলো এখানে রামু করতেই যাননি। কিংবা সুরিয়ার যে বউয়ের ক্যারেক্টারটা প্লে করেছেন প্রিয়ামণি, তাদের দুজনের মধ্যে লাভ মোমেন্টস সেভাবে ছবির মধ্যে নেই, তাহলে বউ নাই রাখা যেতে পারতো, এরকম অনেকে বলতেই পারেন, কিন্তু বউ ছিল আসল গল্পে, যে কারণে বউকে রাখা হয়েছে, চরিত্রটা রয়েছে, কিন্তু তার সঙ্গে বেশি মাখো ব্যাপার দেখাতে যাওয়া হচ্ছে না। কারণ যখনই আপনি প্রেমটাতে সময় দেবেন, তখনই মারা গেলে একটা ক্যারেক্টার, তখন সেই প্রেমটার জন্য আপনি ইমোশনাল ফিল করবেন, যে বাবা এরকম হলো, বউটার তাহলে কী হবে। এই ইমোশনাল করতে যাওয়ার ব্যাপারটা, এই মেলোড্রামার জায়গাটা, মেলোড্রামাও থাকতে পারে বাস্তবের মতন ছবি, দারুণ ছবি, বাস্তবের মতন গ্যাংস্টার ড্রামার কটা হয়েছে, বা নায়কানের মতন গ্যাংস্টার ড্রামার কটা হয়েছে, নায়কানের মধ্যে তো সেভাবে মেলোড্রামাও নেই, কিন্তু সেই অ্যাপ্রোচটা এখানে রামু বর্মা ছিল না। এবার সেটা কারুর ভালো লাগবে, কারুর ভালো লাগবে। রামুর সিম্পল একটা উদ্দেশ্য ছিল এই দুটো ছবির মাধ্যমে ভেঞ্জেন্সকে এক্সপ্লোর করা। ভেঞ্জেন্সের একটাই চরিত্র, সেটা হচ্ছে রক্ত চরিত্র, আর কোনো চরিত্র, আর কোনো বৈশিষ্ট্য ভেঞ্জেন্সের নেই, সেটাকেই ডিরেক্টর এক্সপ্লোর করেছেন দুটো ছবির মধ্যে। এবং লাস্টে রক্তচরিত্র পার্ট 2 শেষ যখন হয়ে যায়, তখন তার একটা বার্তাও রয়েছে অডিয়েন্সের জন্য, যেখানে সে বলে যে সিচুয়েশন ম্যাটার করে, সিচুয়েশনই একটা মানুষকে সে ভালো হবে না খারাপ হবে সেটা কোথাও একটা নির্ধারণ করে দেয়। এবং ভায়োলেন্সের কি ইম্প্যাক্ট, এই দুটো ছবি দেখে সেটা অডিয়েন্স কোথাও একটা ফিল করবে, এটাই সে আশা রেখেছে ছবি দুটো বানিয়ে, এবং সেটা কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা দর্শকের সঙ্গে হবে। ছবির মধ্যে যে পরিমাণ ভায়োলেন্স দেখানো হয়েছে, ডিরেক্টলি দেখানো হয়নি, ইনডিরেক্টলি দেখানো হচ্ছে কখনো ডায়ালগসের মাধ্যমে, বা কখনো ফেশিয়াল এক্সপ্রেশন অ্যাক্টারদের সেটার মাধ্যমে সামনে তাদের ভায়োলেন্স হচ্ছে, সেরকমভাবে ব্যাপারটা ডিল করা হয়েছে। ডিরেক্টলি দেখানো হয়নি, ডিরেক্টলি দেখানো হলে সেটা অনেক সময়, মানে দেখুন ভায়োলেন্স অ্যাকচুয়ালি ডিরেক্টলি দেখানো সবসময় দরকারও পড়ে না, আমরা আজকালকার দিনে দেখতে পাচ্ছি ভায়োলেন্স একদম ডিরেক্টলি
দেখানো হচ্ছে এবং সেটা বোধহয় বিশাল কিছু একটা করা হচ্ছে এরকম একটা ভাবও রয়েছে অনেক ফিল্ম মেকারের মধ্যে, কিন্তু সবসময় কিন্তু তা সত্যি না। দেখবেন অনুরাগ কাশ্যপ তার ছবির মধ্যে ভায়োলেন্স বারবার ফিরে ফিরে আসে, কিন্তু সে কিন্তু ভায়োলেন্সকে সেভাবে পর্দায় নিজের ছবির মধ্যে খুব একটা বেশি দেখায়নি। আর প্লে এডিটে দুটো ছবি দু ঘন্টার থেকে সামান্য ছোট, খুবই টাইট র ট্রিটমেন্ট, যেটা সাবজেক্টটা কোথাও একটা ডিমান্ডও করছিল। আনইউজুয়াল ক্যামেরা অ্যাঙ্গেলস, আনইউজুয়াল ক্যামেরা মুভমেন্টস, একটা সম্পূর্ণ অন্য ধরনের ট্রিটমেন্ট, মানে একেবারেই রুটিন নয়। যারা এন্টারটেনমেন্টের জন্য শুধুমাত্র ছবি দেখে তাদেরকে হঠাৎ করে রক্ত চরিত্র দেখতে বসিয়ে দিলে তারা বলবে যেটা কী ধরনের শর্ট টেকিংস, মানে এই শর্টগুলো এরকমভাবে নিয়েছে কেন। সত্যিয়াতে ভিকু মাহাত্রে অর্থাৎ মনোজ বাজপেয়ীর ক্যারেক্টারটা, তার মারা যাওয়ার সিনটা, যারা ছবিটা দেখেছেন তাদের প্রত্যেকের মনে থাকার কথা, আইকনিক একটা সিন, কারণ রামু বর্মা সেই সিনটা কেমনভাবে ট্রিট করেছিলেন। মানুষ হঠাৎ করেই মারা যায়, মানুষ মারা যাবে এরকম একটা ভাব। দেখবেন একটা সিনেমা যখন একটা ক্যারেক্টার মারা যাবে তার অনেকক্ষণ আগে থেকে আপনি বুঝতে পেরে গেছেন যে এবার তো এই গুলি মেরে দেবে, মরে যাবে। আসলে কিন্তু সেরকমটা হয় না, হঠাৎ করে বন্দুকটা বার করা হয়, পিস্তলটা, তারপর ঠুকে দেওয়া হয়। সেই জিনিসটা সত্যার ওই সিনটাতে ছিল এবং সেই একই জিনিস কিন্তু রক্তচরিত্রেতেও একটা ক্যারেক্টারকে, আমি বিশেষ ডিটেলসে ঢুকছি না, যারা ছবিটা এর পরবর্তীতে দেখবেন তাদের জন্য স্পয়েল হয়ে যাবে, তাকে বিবেক ওবেরয়ের ক্যারেক্টারটা মারে এবং হঠাৎ করে, মানে খুব সাধারণভাবে সিনটা এগোতে থাকে, খুব ফান চলছে, মজা চলছে, নিজেই মজা করছিল, বাওয়াল করছিল, তারপর তাকে হঠাৎ করে ঢুকে দেওয়া হয়। সেটা একটা সাডেন শক অডিয়েন্সকে দিতে পারে এবং সেটা মানে ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট অডিয়েন্সের উপরে ছাড়তে পারে। ওটা রামু বর্মা স্পেশাল, সেই ওই ধরনের সিন ডিজাইন করতে পারে, ওরকম স্টেজিং সেই করতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে মানে যদি কাস্টিংটা আপনারা দেখেন, দুর্দান্ত। সুরিয়া এই ছবিতে দারুণ কাজ করেছে। বিবেক ওবেরয়কে যে ধরনের ডায়লগস দেয়া হয়েছে, কেহ দেনা সবকো প্রতাপ রবি নে খুদ বুলায়া হ্যায় কিংবা কাম কি বাত কর, এই ধরনের যে ডায়লগগুলো এবং সেখানে তার যে ম্যানারিজম, তার যে অ্যাটিটিউড দেখবার মতন, মানে কোম্পানির পরবর্তীতে এটা কথিত রয়েছে, আমি তো সেই সময় অনেকটাই ছোট, আমি অনেক পরে ছবিগুলো দেখেছি, তো কথিত রয়েছে যে কোম্পানির পরবর্তীতে এই দুটো ছবিতেই বিবেক ওবেরয় এত ভালো ক্যারেক্টার পেয়েছিলেন এবং এরকম ফাটিয়ে পারফরমেন্স দিয়েছিলেন। আর এই দুটো ছবির মধ্যে সুরিয়ার এন্ট্রিটা ঠিক কোথায় জানেন? ফার্স্ট ছবিটার একদম লাস্টে। প্রেজেন্টেশনটা অন্যরকম, কিন্তু আপনি যখন দেখবেন, যারা এখনও দেখেননি তাদের ডেফিনেটলি মনে হবে যে আরে ভাই এরকমভাবে তো রোলেক্সের এন্ট্রি হয়, রোলেক্সের তো ছবির একদম শেষ ভাগে আসে এবং যখন আসে তখন কাঁপিয়ে দেয়। তো সেই ব্যাপারটা কিন্তু সুরিয়ার এই ক্যারেক্টারটার ক্ষেত্রে রক্ত চরিত্রেতেও হয়েছে। পার্ট ওয়ানে একদম লাস্টে আসে, সুরিয়া অ্যাকচুয়ালি পার্ট টু এর মধ্যে রয়েছে, দুটো ছবিতেই কমপ্লিটলি রয়েছে বিবেক ওবেরয়। বিবেক ওবেরয়ের ক্যারেক্টারটা রাইসটা অ্যাকচুয়ালি পার্ট ওয়ানের মধ্যে দেখানো হয়। আমার পার্সোনালি মনে হয়েছে পার্ট টুটা অনেক অনেক বেটার একটা ছবি, যদিও আইএমডিবি রেটিং অন্য কথা বলছে। আমি দেখছিলাম পার্ট ওয়ানটা বেটার রেটিং পেয়েছে পার্ট টু এর তুলনায়, তো দর্শকের কোথাও একটা পার্ট ওয়ানটা বেটার লাগে পার্ট টু এর তুলনায়, কিন্তু যখন থেকে একবার পার্ট টুতে সুরিয়া ভার্সেস বিবেক ওবেরয় হয়ে যায় তারপর থেকে আমার মতে খেলা জমে যায়, তারপর থেকে আমি জাস্ট ইনভেস্টেড হয়ে গেছি। আর শত্রুঘ্ন সিনহার ক্যারেক্টারটা খালি আপনারা দেখবেন ফাটিয়ে পারফরমেন্স দিচ্ছে এখানে শত্রুঘ্ন সিনহা, মানে ক্যারেক্টারটা একটা সুপারস্টার যে পলিটিক্সে জয়েন করেছে, এই ক্যারেক্টারটা যখন যখন বলে টপিক ওভার, তার পরবর্তীতে কথা শেষ, ও নিজের কথা বলবে, টপিক ওভার বলবে, খেলা শেষ, তারপর অন্য কেউ আর কথা বলতে পারবে না। এই ক্যারেক্টারটার প্রেজেন্টেশনটা আমার ব্যাপক লেগেছে। এখানে আসলে প্রত্যেকেই খুব ভালো অভিনয় করেছে, দারুণ অভিনয় করেছে, যারা যারা ছবির মধ্যে রয়েছে, কম সিনের জন্য হয়তো দারুণ কাজ করেছে। কিচ্ছা সুদীপ, খুব কম সিন রয়েছে, অ্যাকচুয়ালি ছবির সবচেয়ে দুর্বল দিক হচ্ছে, যদি একটা দুর্বল দিক আমাকে বেছে নিতে বলা হয়, কিচ্ছা সুদীপের যে ট্র্যাকটা, সে একজন পুলিশ অফিসার, সেই ট্র্যাকটা খুবই দুর্বল। একটা সময় কিচ্ছা সুদীপের ক্যারেক্টারটা ছবি থেকে হারিয়ে যায়, কিন্তু যখন তার এন্ট্রি হয় সেরকমটা যে হবে কেউ আশাই বোধ হয় করে না যে কিচ্ছা সুদীপ ছবি থেকে হারিয়ে যাবে, এরকম একজন অভিনেতা এবং পারফরমেন্স খুব ভালো দিচ্ছে, যখন যখন আসছে কাঁপিয়ে দিয়ে চলে যাচ্ছে, সবাইকে ওভার পাওয়ার করছে, কিন্তু সেরকমভাবে কিন্তু তার প্রেজেন্স ছবি দুটোর মধ্যে নেই। পুলিশ অফিসার হিসেবে আসলে করলোটা কি, এই একটা প্রশ্ন কিন্তু ডেফিনেটলি ছবি দুটো শেষ করবার পরে অডিয়েন্সের মনের মধ্যে তৈরি হবে। এছাড়া এই দুটো ছবি আমার তো বেশ ভালো লেগেছে। আমি বলবো রামু বর্মা এগেন ওই সত্যা বা কোম্পানির লেভেলের নয়, কিন্তু তবুও রামু বর্মা নিজের প্রাইম পেরিয়ে যাওয়ার পরেও যখন এই দুটো ছবি বানিয়েছে, অন্য অনেকের গ্যাংস্টার ড্রামা থেকে এগুলো ফার ফার বেটার গ্যাংস্টার ড্রামা। আপনারা যারা এই জনরাটা পছন্দ করেন, আপনাদের ডেফিনেটলি এই দুটো ছবি দেখা উচিত। যারা অলরেডি দেখে ফেলেছেন, কীরকম কী লাগে আপনাদের, আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।